বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের পুলিশি সুবিধা প্রত্যাহারের সমালোচনা করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব থেকে বাংলাদেশকে একঘরে করে দেবে। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিক উল্লেখ করে তিনি বলেন, বিদেশিরা ক্ষমতা বসাবে এমন চিন্তা করে না আওয়ামী লীগ। বিদেশিরা এসে আমাদের ক্ষমতা বসিয়ে দিবে এমন কোনো চিন্তা, এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। ক্ষমতায় বসাবার মালিক বাংলাদেশের জনগণ। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতা আসতে চাই জনগণের ভোটে, জনগণ চাইলে আসি না চাইলে। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে যৌথ সভা করে বিএনপি। কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুক্তরাষ্ট্র সফরে প্রোটোকল না পেয়ে হয়তোবা প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী। হঠাৎ করে সেই প্রোটোকলকে বাতিল করে দেওয়ার অর্থটাই হচ্ছে যে সামথিং ইজ ভেরি রং উইথ দিস কান্ট্রিজ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা সমস্যা সৃষ্টি, সংকট সৃষ্টি করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা একটা দায়িত্বহীনতা ছাড়ার কিছুই আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে যে আত্মম্ভরিতা, অহংকার কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে যেটা আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দাবি করেন মির্জা ফখরুল। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, সেই নিরপেক্ষ সরকারে অবশ্যই নির্দলীয়ভাবে চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।